ওই দিনের গলাবাজির, ওই দিনের গলাবাজির প্রমাণটাই একটু দেন যে শায়েক আহমদুল্লাহ উলঙ্গ বলেছে সেটা প্রমাণ দেখাবেন। বলেন উলঙ্গ, আপনার আপনার কলিগ বলেছে, আপনার কলিগ বলেছে আপনি নিশ্চুপ ছিলেন, আপনার কলিগ আপনার আপনার বন্ধু বলেছে আপনি চুপ, আপনার বন্ধু বলেছে আপনি চুপ ছিলেন, আপনার বন্ধু শায়েক আহমদুল্লাহর স্ট্যাটাসটা আমার কাছে এখনো আছে এবং উনি কিন্তু কমেন্টস বক্স থেকে শুরু করে সবই স্পষ্ট, ওনার কোনো কিছু গোপন করা নাই। আমার হাতে এই মুহূর্তে স্ট্যাটাসটা আছে, আজকে আমি 3 থেকে 5 বার এটা পড়ার চেষ্টা করেছি যে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে কি পরিমাণ মিথ্যাচার করা হয়। শায়েক আহমদুল্লাহ তার স্ট্যাটাসের কোনো জায়গায় অর্ধ উলঙ্গ শব্দটা পর্যন্ত লেখে নাই, তারপরেও একদল বক্তা যারা শিক্ষিত সজ্জন সমাজের সকলের কাছে গ্রহণযোগ্য বলে নিজেরাও দাবি করে বা আমরাও সম্মান করার চেষ্টা করি, যেমন মনিরুল ইসলাম ভাইয়ের মতো একজন ব্যারিস্টারকে আমি তো সম্মান করতে বাধ্য, তিনি ব্যারিস্টার মানুষ। এখন ব্যারিস্টার মানুষ হয়ে যখন একটা মিথ্যা কথা বলে যাবে, পরবর্তীতে দেখা যাবে যে আদৌ এই শব্দটাই সেখানে নাই, তাহলে এই ধরনের অযাচিত একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে এই শব্দের মিথ্যাচয়ন করাটাই আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই মিথ্যাচয়ন হয়েছে। এবং যদি সে প্রমাণ দেখাতে পারে যে এরকম কোনো স্ক্রিনশট আমি যেভাবে রেখেছি তাদের কাছে আছে, যেখানে শায়েক আহমদুল্লাহ যেটা বলেছেন বলে তারা দাবি করেছেন এটা, তাহলে আমিও বলবো যে অবশ্যই আপনারা সেটা দেখাবেন, কিন্তু প্রুফ ছাড়া এভাবে কারো ব্যাপারে বিরুদ্ধাচরণ করা আমি মনে করি ঠিক না। দেশে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে যে কোনো ইস্যু আসলেই সেখানে আলেমকে জড়িয়ে দাও, যদি এটা আলেমকে জড়িয়ে দেওয়া যায় তাহলেই এই দোষের ঘাটটা সমাজের আলেমদের উপরে পড়বে, আর আলেমদের উপরে পড়লেই একটা ধর্মবিদ্বেষী মানসিকতা প্রচার করা যাবে। এটা একটা খুবই সূক্ষ্মভাবে বাংলাদেশে প্রচলিত হয়েছে এবং আমি দেখেছি এটা শাহবাগ থেকে শুরু করে প্রত্যেকটা সেজনে এই একই উপায়ে এই জিনিসগুলোকে কিন্তু তারা করেছে। যুদ্ধ অপরাধীদের বিচার হবে, আমিও বিচার চাই, সেই বিচারটা যুদ্ধ অপরাধীদেরই বিচার হতে হবে, সেটাকে দাড়ির সাথে সম্পর্ক নাই, টুপির সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, ধর্মের সাথে সম্পর্ক নাই, কিন্তু একদল গোষ্ঠী এই বিচারটাকে ধর্মের সাথে সম্পৃক্ত করে বাংলাদেশকে বিতর্কিত করেছে, আলেমদেরকে বিতর্কিত করেছে। আজকে যে বিষয়টা এসেছে যে আমাদের তাকরিম কি পেয়েছে কি না পেয়েছে, স্পষ্ট বক্তব্য যে তাকরিমের বিষয়টা সাউন্ড হয়েছে কিন্তু আমাদের শিরোপাজয়ীর আগে না, এটা কিন্তু আরো একদিন পরের ইতিহাস। অতএব এটাকে নিয়ে যদি কেউ বলে যে আলেমরা একটা ইস্যু সৃষ্টি করছে, না, তারা তো পরের দিন থেকে এটাকে সেলিব্রেট করছে। প্রথম দিন থেকে তো সারা বাংলাদেশে 8 দিন 10 দিন ব্যাপী পর্যন্ত বাসের ছাদ কাটা হয়েছে, খোলা ছাদ খোঁজা হয়েছে, বিআরটিসির গাড়িতে আপনার প্রতিনিয়ত প্রচারণা করা হয়েছে সমগ্র জায়গায় যে আগামী দিন অমুক সময় অমুক টাইমে এয়ারপোর্টে আসবে, চলো চলো সবাই মিলে তাদেরকে সংবর্ধনা জানাই, ইটস ফাইন। এবং আমিও তাদেরকে সবার আগে সংবর্ধনা আমিও নিজেও জানিয়েছি, ব্যক্তিগতভাবে আজও জানাচ্ছি যে আমার দেশ থেকে যারাই যেখানে জয়যুক্ত হবে কিংবা দেশের মান যেখানে তারা সমুন্নত করবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। সমস্যাটা হচ্ছে গত টকশোতেই আমাদের এই মনিরুল ইসলাম ভাইয়ের সামনেই কোনো এক ভাই বক্তব্য দিতে গিয়ে শায়েক আহমদুল্লাহ সম্পর্কে একটি বক্তব্য দিয়েছিলেন এবং স্পষ্ট ডাহা একটি মিথ্যা কথা, যেদিন আমি সরাসরি সময়ের অভাবে প্রতিবাদও করতে পারিনি, যে শায়েক আহমদুল্লাহকে নিয়ে প্রায় আধা ঘন্টা আমরা টকশো করেছি, মানে একটা ইস্যু ছিল যে শায়েক আহমদুল্লাহ এখানে একটা শব্দ চয়ন করেছেন অর্ধ উলঙ্গ। আমি এই অর্ধ উলঙ্গর পক্ষেও আমি জায়েজ করি বক্তব্য দিয়েছি, এজন্য যেহেতু এটা অর্ধ উলঙ্গ কোনো সংবিধান বিরোধী বক্তব্য না এবং এটা নিয়ে কোনো গ্রামাটিক্যাল কোনো প্রবলেম আমি দেখি না, বিদায় প্রোটেস্ট করেছি। কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, শায়েক আহমদুল্লাহর স্ট্যাটাসটা আমার কাছে এখনো আছে এবং উনি কিন্তু কমেন্টস বক্স থেকে শুরু করে সবই স্পষ্ট, ওনার কোনো কিছু গোপন করা নাই। আমার হাতে এই মুহূর্তে স্ট্যাটাসটা আছে, আজকে আমি 3 থেকে 5 বার এটা পড়ার চেষ্টা করেছি যে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে কি পরিমাণ মিথ্যাচার করা হয়। শায়েক আহমদুল্লাহ তার স্ট্যাটাসের কোনো জায়গায় অর্ধ উলঙ্গ শব্দটা পর্যন্ত লেখে নাই, তারপরেও একদল বক্তা যারা শিক্ষিত সজ্জন সমাজের সকলের কাছে গ্রহণযোগ্য বলে নিজেরাও দাবি করে বা আমরাও সম্মান করার চেষ্টা করি, যেমন মনিরুল ইসলাম ভাইয়ের মতো একজন ব্যারিস্টারকে আমি তো সম্মান করতে বাধ্য, তিনি ব্যারিস্টার মানুষ। এখন ব্যারিস্টার মানুষ হয়ে যখন একটা মিথ্যা কথা বলে যাবে, পরবর্তীতে দেখা যাবে যে আদৌ এই শব্দটাই সেখানে নাই, তাহলে এই ধরনের অযাচিত একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে এই শব্দের মিথ্যাচয়ন করাটাই আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই মিথ্যাচয়ন হয়েছে। এবং যদি সে প্রমাণ দেখাতে পারে যে এরকম কোনো স্ক্রিনশট আমি যেভাবে রেখেছি তাদের কাছে আছে, যেখানে শায়েক আহমদুল্লাহ যেটা বলেছেন বলে তারা দাবি করেছেন এটা, তাহলে আমিও বলবো যে অবশ্যই আপনারা সেটা দেখাবেন, কিন্তু প্রুফ ছাড়া এভাবে কারো ব্যাপারে বিরুদ্ধাচরণ করা আমি মনে করি ঠিক না। দ্বিতীয় যে প্রশ্নটা হয়েছে যে বাংলাদেশের, আমি আগেও বারবার বলেছি, আলেম আলেমের কাজ করবে, আলেম মসজিদে ওয়াজ করবে,
হিন্দুরা মন্দিরে অজনসিয়াত করবে, তারা তাদের দাওয়াত দিবে, তারা তাদের অ্যাক্টিভিটিস করাবে, কই বাংলাদেশে আজ পর্যন্ত এই যে শিরোপা জয়ী বলেন, যে কোনো অ্যাক্টিভিটিস বলেন, এটা তো আজকে নতুন কোন ইতিহাস না। সেই 1978, 76, 72, 84, 85 সব সময় এই হাফ প্যান্ট পরা আমার দেশের নারী বোনেরাই বিভিন্ন দেশে গিয়ে খেলাধুলা করেছে। তারা একদিকে স্পোর্টস এর সময় হাফ প্যান্ট পরেছে, আবার বাসা বাড়িতে তারা ফুল প্যান্ট পরেছে, অথবা স্বামীর সংসার করেছে, অথবা চাকরি করেছে, কেউ আবার নাটক সিনেমা অভিনয় করতেছে, সেখানে তো হাফ প্যান্টের চেয়েও তো ভয়াবহ অনেক কিছুই আজকের সিনেমা নির্মাণ করতে গেলে হয়। কই বাংলাদেশের কোন সিনেমা কি বন্ধ আছে? কোন সিনেমা হলে গিয়ে কোন আলেম কি সেই সিনেমা হলের পর্দা পিটিয়ে ভেঙেছে? অতএব এই ধরনের উদ্ভট বক্তব্য দেওয়ার অর্থই হচ্ছে আলেমদেরকে কাদা লাগিয়ে শুধুমাত্র একটু দোষ খুঁজে বের করা, যে কোনোভাবে আলেমদেরকে ঘায়েল করা যায় কিনা, এই মানসিকতা পোষণ করা। বরঞ্চ আলেমরা যেটা বলে, আলেম কোরআনের আলোকে বলতে থাকবে যে হ্যাঁ সিনেমা দেখা জায়েজ কি না জায়েজ, এটা আলেম বলবে, সমস্যা তো নাই, কিন্তু আপনি পালন করেন না করেন সেটা মনির ভাইয়ের দায়িত্ব, আমার দায়িত্ব। যেমন আমি এই মুহূর্তে এমন একটা দেশে বসবাস করছি, ফর এক্সাম্পল এই মুহূর্তে আমি তুরস্কে আছি, এখন তুরস্কে পবিত্র কোরআন শরীফের এখন বর্তমান সময়ে যারা হেফজ পড়াশোনা শেষ করে, তুরস্কের এরদোগান সাহেব এই হেফজ পড়ুয়া ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় সরাসরি একমাত্র সার্টিফিকেট, যেটা আপনাকে শুনতে পাচ্ছি না ফয়জুল হক, ডক্টর সিনাই কথা শোনা যাচ্ছে, কথা কথা শোনা যাচ্ছে, আমি আমি শেষ করছি। তুরস্কে তুরস্কে দেখা গেছে যে তুরস্কের প্রেসিডেন্ট এখানে কিন্তু কোরআন শরীফের হাফেজদেরকে সার্টিফিকেট প্রদান করে। এখন তো এখানে অনেকগুলো সার্টিফিকেট হয়, গ্রাজুয়েশন হয়, মাস্টার্স হয়, পিএইচডি হয়। এখন এটা নিয়ে তো কেউ ইজম করে না যে কোরআনের হাফেজদের শুধুমাত্র এখানের প্রেসিডেন্ট কেন স্পেশালি দেয়, কারণ তিনি মনে করেছেন যে এখানে কিছু মানুষদেরকে ইনফ্লুয়েন্স করা, যাতে করে তারা ধর্মের দিকে আরেকটু বেশি করে ধাবিত হয়, অথবা এই এই কোরআনের জায়গাটাকে সঠিকভাবে তারা হয়তো একটু এডিশনালি মূল্যায়ন করছে। এনিওয়ে আমি বাংলাদেশের যেই জায়গাটাই কথা বলতে চাই, সেটা হয়েছে আমাদের শিরোপা জয়ীরাও বাংলাদেশের সম্পদ, কোরআন হাদিস চর্চাকারীরাও বাংলাদেশের সম্পদ, কিংবা গীতা কিংবা ত্রিপটি যে যা পাঠ করবে সেটা দিয়ে যদি ভারতে গিয়ে আমার দেশের কোনো হিন্দু ব্যক্তি ভারতে জয়যুক্ত হয়ে আসে, আমাদের নাগরিকদের অধিকার আছে, হিন্দু ভাইদের অধিকার আছে তাদেরকে ক্রেস্ট প্রদান করা, সংবর্ধনা দেওয়া, ঢোল তবলা বাজানো, যা ইচ্ছা সেটা তার মন্দিরের মধ্যে করবে, কারণ দিস ইজ হিজ রাইট অ্যাকর্ডিং টু সংবিধান। অতএব আমার অ্যাকর্ডিং টু সংবিধান ধর্ম মন্ত্রণালয় থেকে পর্যন্ত সংবর্ধনার আয়োজন করা হচ্ছে, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষ থেকে এয়ারপোর্টে রিসিভ করা হচ্ছে। আমি বুঝতে পারি না যে এমন কোন নব্য আওয়ামী লীগ বের হয়েছে নতুন যুগে যে যারা ধর্মমন্ত্রীর চেয়েও অনেক বেশি সম্পদশালী, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি আজকের তারা গবেষক, যে তারা এখন লন্ডন, আমেরিকা, কানাডায় বসে বসে আজকের বাংলাদেশের একজন হাফেজ কিভাবে পুরস্কার পেয়েছে, চুরি করে এনেছে না গবেষণা করে এনেছে না ব্যক্তি উদ্যোগে গিয়েছে, এই ধরনের যারা পোস্ট করে আমি মনে করি তাদের সাথে আওয়ামী লীগের সত্যিকার জাতীয় সম্পর্ক তাদের সাথে নাই। কারণ আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকলে তার জানা উচিত যে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষ থেকে ফুল গিয়ে এয়ারপোর্টে রিসিভ করেছে এই তাকরিমকে, দ্বিতীয় যেদিন তিনি এয়ারপোর্টে ল্যান্ড করেছেন, এবং এই ধর্ম মন্ত্রণালয় থেকেই আজকে অথবা আগামী সেখানে কিন্তু তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তাদেরকে আলাদাভাবে সংবর্ধনা দেওয়া হবে। আমি আওয়ামী লীগের দোষ খুঁজছি না, এটা আওয়ামী লীগের অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে এই উদ্যোগটা তারা দেরিতে হলেও নিয়েছে, এজন্য সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি যারা আওয়ামী লীগের স্লোগান তুলে বুদ্ধিজীবী সাজছেন, কিন্তু আপনি আওয়ামী লীগের স্টাডি, আওয়ামী লীগের ধর্মচর্চা কিংবা আওয়ামী লীগ যে কাজটি করছে সেটার সাথে আপনি বিরুদ্ধাচারণ করছেন। আপনি তাকরিমকে কেন এখানে নিয়ে আসছেন? সেজন্য বলেছি আওয়ামী লীগ আর বিএনপি বলে কথা নাই, বাংলাদেশে একটা গোষ্ঠী আবির্ভাব হয়েছে যারা মূলত সবসময় হুজুর বিদ্বেষী, যারা মূলত সবসময় আলেম বিদ্বেষী, যারা সবসময় ইসলাম বিদ্বেষী, যাদের কৃষ্টি কালচারটাই হচ্ছে সমাজের কোন হুজুরের কিছু পাইলেই মনে হয় যেন যুদ্ধ শুরু হয়ে যাবে, আপনার সমাজের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এই সমাজের যত কার্যক্রম রয়েছে তার বিরুদ্ধে তো আপনি কথা বলেন না, তার বিরুদ্ধে তো আসেন না, সেটাই হচ্ছে আজকের প্রশ্ন। ধন্যবাদ।